আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আমার বাবাটা আমাকে নাড়া দিয়ে একটু হেল্প করছে। এখন কিন্তু সকাল, সবাই ঘুম, কিন্তু আমার ছেলেটা আমাকে হেল্প করছে এটা নাড়া দিয়ে। এই যে আমার লক্ষ্মী ছেলে, অনেক গুণের আমার বাবাটা। থ্যাংক ইউ। আমার ভালোই নাড়া দিতে পারে। মাশাল্লাহ আজকে সব রান্নায় আমাকে মন হেল্প করছে। মাছ কষানোর পর এখন তরকারি কষাচ্ছে, এটাও আমার বাবাটা হেল্প করেছে, ডালটা হেল্প করবে। আজকে প্রথম মনের হাতের রান্না আমরা সবাই খাবো, দেখবো কেমন হয়। যে সুন্দর নাড়া দেয় পাতিল পাতিল কি হচ্ছে আরে বাবারে, উল্টিয়ে গেলে তো শেষ। থ্যাংক ইউ। জলে থাক, এই যে নাড়া দিয়েছ না, এখন এটা থাকবে, ঠিক আছে? তারপর তো তুমি অনেকক্ষণ ধরেছ, বাবাটা গরম লাগে, বারান্দায় দাঁড়িয়ে একটু বাতাস খেয়ে শোন কি করছো। তাই কি রান্না করছো? মজা হবে? কালারটা কেমন হয়েছে? হ্যাঁ, আজকে আমরা মনের হাতে রান্না খাবো শাক দিয়ে মাছ। এটা হচ্ছে কি শাক জানি, পাট শাক মনে হয় নাকি, না পাট শাক কি শাক আমি নিজেও ভুলে গিয়েছি, যাই হোক না পুঁই শাক না। এটা শোল মাছ দিয়ে রান্না করলে অনেক মজা লাগে, কালারটা খুবই সুন্দর এসেছে, কারণ এটা মন রান্না করেছে আজকে। আর কি রান্না করেছো? জোরে বলো, ডাল। আর আর কি, এটা কি শিম দিয়ে আলু দিয়ে, আর ওই যে কই মাছ, এটার মশলার মধ্যে কষিয়ে রেখেছে, তাই না? যে সুন্দর গুণের আমার বাবা। আজকে আমরা জীবনের প্রথম মনের হাতের রান্না খাবো, আর অবশ্যই জানাবো কেমন হয়েছে। মাশাল্লাহ, মন তো ভালোই ডাল করতে পারে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, পড়ছেও না, আস্তে আস্তে করছে, সব আবার ঘুরছে। গরম লেগেছে? গরম লাগে? থ্যাংক ইউ, হয়ে গিয়েছে। হ্যাঁ হয়ে গিয়েছে, হয়ে গেছে। এখন মন ডাল বাগার দিবে, এর জন্য এখানে কি কি পেঁয়াজ আর কাঁচা মরিচ, শুকনো মরিচ আর রসুন আছে, এই যে রসুন। আজকে তো আমরা মনের হাতে সব কিছু খাবো, আমাদের শাক রান্না শেষ, ডাল বাগার দিলে হয়ে যাবে। আর এই তরকারিটা কতটুকু হয়েছে দেখি, এটাও প্রায় শেষ, রান্না বান্না শেষ। এখন আমার বাবাটা আমাকে চুলা ক্লিন করে দিচ্ছে, এই যে ঝকঝকা চকচকা। কি করো বাবা? এত কাজ, এত কাজ করে আমার ছেলেটা। এটা না বাবা, এই যে ছোটটা, এটা এই যে মিডেলেরটা। হয়ে গিয়েছে বাবা,
ঠিক আছে হ্যাঁ আর একটা বাকি ফিনিশড থ্যাংক ইউ এই তো কত কাজ করেছে এই যে রান্না বান্না শেষ হয়েছে বাবা থাকে এগুলো খালা করে দিবে হয়েছে হয়েছে বাবা 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 আর না আর না আর না এটা কি রান্না করেছ মন শিম বলতে পারে না এটা বট বলে সব সময় শিম আলু কই মাছ হ্যাঁ ফিশ জোরে বলবে তারপর এটা দেখি এটা কি ফিশ শোল মাছ শাক এটা ডাল কালো ডাল কাঁচা মরিচ পেঁয়াজ আমাদের মন আজকে আমাদের জন্য একটা স্পেশাল জিনিস অর্ডার করেছে অনলাইন থেকে কে অর্ডার করেছে মন তুমি দেখি তো কি অর্ডার করেছো জোরে বলো এসির কভার আচ্ছা দেখি খুলো পারবে কাটতে আবার কভার সহ কেটে ফেলো না বাবা ভয় লাগে মাশাল্লাহ হয়েছে হয়েছে এত না ব্যাস দেখি বের করো সুন্দর দেখি দেখাও মামনিকে এইভাবে দেখাও আগে এই যে মনে এসির জন্য কারণ এখন শীতের দিন এসি ব্যবহার করা হবে না আরো ময়লা হবে তাই না খুলো কভারটা খোলার দেখি ই আছে হ্যাঁ এই তো মন তো ভালোই পারে বের করো দেখি বাহ বাহ খুব সুন্দর হয়েছে এটার সাইজ এরই এসির ভিতরে দেখি ঢুকে আসো এবার লাগাও দেখি পারবে না পারবে না এইভাবে না আপু মনে গেছে তো এখন মোহ চেষ্টা করছে পারছে না এই তো পারছেন তো তিনজনে মিলাও পারা যাচ্ছে না কিছু এনে দিব দাঁড়ানোর জন্য এই তো হয়ে যাচ্ছে মাশাল্লাহ দেখি আমিও ঠিক তুমি কি পাপা থেকে লম্বা না এক সাইড হলে তো হবে না কষ্ট আছে বাবারে বাবা এইবার হলে হতে পারে কিভাবে এসি কভার লাগানো যায় এই তো এই ধরো না ধরো না হা দূরে রাখ এই হেপি পুরে হয়ে গিয়েছে না না থাক পেরেছ তো এই ছুটে যাবে নাকি আবার দুইজনে মিলে চুল কার কার কাজ মন তো খুব সুন্দর একটা জিনিস আমাদের জন্য অর্ডার করেছে এই জন্য মনকে থ্যাংক ইউ একটা কাজের কাজ করছে দেখছেন আমার পুলার কত বুদ্ধি মাশাল্লাহ মাশাল্লাহ থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ সো মাচ ক্লান্ত হয়ে গিয়েছি যখনই দেখেছি এটা পাপার ফেসবুকে আমাকে সাথে সাথে বলে থ্যাংক ইউ আরেকবার থ্যাংক ইউ